আড়িয়া মার্কেটে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি চলে আছি তার কাছে। রাকিব, হ্যাঁ মোমো, গত 3 ঘন্টারও বেশি সময় ধরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে উচ্ছেদ অভিযান সেটি চলছে, এবং এ পর্যন্ত তাদের হিসেব অনুযায়ী কমপক্ষে পার্কিংয়ের 60টি নকশা বহির্ভূত দোকান এবং এই যে ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এর বাইরের 2টি 4তলা অবৈধ মার্কেটের ভবন যেগুলো নকশা বহির্ভূত সেগুলো ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে এক্সকাভেটর দিয়ে। এবং আমরা দেখেছি ফুলবাড়িয়ার যেদিকে বলা হয় গুলিস্তান মোড়, সেই গুলিস্তান মোড় থেকে ফায়ার সার্ভিসের যে প্রধান কার্যালয় এই পুরো জায়গাটি কিন্তু খালি করে এখানে সবাইকে সরিয়ে দিয়ে সকল এই অবৈধ এসব দোকান নকশা বহির্ভূত ভবন এগুলোর যারা মালিক কিংবা ভাড়া নিয়েছিলেন তাদের সকলকে সরিয়ে দিয়ে উচ্ছেদ অভিযানটি চলছে। এবং এর জন্য আমরা দেখেছি কম করে হলেও 7 থেকে 8টি এক্সকাভেটর এবং একসঙ্গে উচ্ছেদ অভিযান চলছে, পাশাপাশি উচ্ছেদ করে যে ময়লা আবর্জনা কিংবা সুরকি সেগুলো বের হয়ে আসছে সেগুলো আবার ডাম্প ট্রাক দিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে সরিয়ে নেওয়া হচ্ছে। এবং ইতিমধ্যেই কিন্তু যেটি এখানে দৃশ্যমান যে এই যে সড়কটি কিন্তু বেশ প্রশস্ত হয়ে উঠেছে, যেহেতু অবৈধ স্থাপনাগুলো নকশা বহির্ভূত স্থাপনাগুলো সরিয়ে নেওয়া হয়েছে এই কারণে কিন্তু ইতিমধ্যেই সড়কটি বেশ প্রশস্ত হয়ে উঠেছে। এবং ভবনের মধ্যে কিন্তু অর্থাৎ ফুলবাড়িয়া সুপার মার্কেট 2 এই ভবনের মধ্যে কিন্তু এখনও যারা এইসব দোকানের মালিক শ্রমিক তারা কিন্তু রয়েছেন। আবার কেউ কেউ বলছেন যে যেহেতু এখন শীত মৌসুম তাদের প্রধান ব্যবসায়িক মৌসুম, এখনই তারা বছরের সবচেয়ে বড় ব্যবসাটা এই শীত মৌসুমে করে থাকেন, সেহেতু তারা বলছেন অতি দ্রুত এই কাজটি সম্পন্ন করে মার্কেট খুলে দিলে তাদের ব্যবসাটা তারা করতে পারবেন যেটি দিয়ে তারা সারা বছর চলে থাকেন। একই সঙ্গে যারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী তারা বলছেন যে তারাও ঠিকই এই ক্ষতির মুখে কিংবা তারাও ঠিকই অবৈধ পথে চলে এসেছিলেন একটি আশায় যে তাদের বলা হয়েছিল এইসব দোকানগুলো পুরোপুরি স্থায়ী করা হবে, অস্থায়ীভাবে তাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই আশা নিয়েই তারা মূলত এখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করে কিন্তু এইসব দোকান কিনেছিলেন কিংবা ভাড়া নিয়েছিলেন। তো তারা এখন যে বিষয়টি ঘুরে ফিরে এই হাজারো ব্যবসায়ী বারবার বলতে চাইছেন যে যা তাদের এই দোকানগুলো যারা তাদেরকে ভাড়া দিয়েছিলেন কিংবা ক্রয় করেছিল যাদের কাছ থেকে তাদেরকে যাতে অতি দ্রুত আইনের আওতায় আনা হয়, তাদেরকে যাতে যে কোনোভাবে তাদের কাছ থেকে এই যে ক্ষতিগুলো হয়েছে সেই ক্ষতি যাতে তাদের মাধ্যমে ক্ষতিপূরণ আদায় করা হয় এমনটি কিন্তু তারা দাবি করছেন যে উচ্ছেদ অভিযান যারা পরিচালনা করছেন সেই ম্যাজিস্ট্রেটদের কাছে। মোট 3 জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে শতাধিক পুলিশের নিরাপত্তার মধ্যে থেকে কিন্তু এই উচ্ছেদ অভিযান চলছে। তো দেখা যাক উচ্ছেদ অভিযান আরো কতক্ষণ চলে, আমরা নিশ্চয়ই আপনাকে সে খবর জানাবো। মুমু, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের সবশেষ খবর নিয়ে ফুলবাড়িয়া মার্কেট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।